मजा। আজকে সাপ্তাহিক ছুটির দিনে চিন্তা করছিলাম যে অনেক কাজকর্মই করব, কিন্তু আজকে আর করা হচ্ছে না। ভাবছিলাম যে আজকে বিছানার চাদর গুলো ইবনাতের পাপাকে দিব। ভারী টাইপের যে কাজগুলো সেগুলো ইবনাতের পাপাই আমাকে দেয় না করতে, কারণ আমি যেহেতু আমার যেহেতু সিজার হয়েছে সেই জন্য মানে হচ্ছে বিছানার চাদর, তারপরে ভারী কলস, মানে এগুলো আমি করি না, ইবনাতের পাপাই দেয় না। বলা আছে যে তুমি এগুলো ভারী জিনিস ধরবা না। তো আজকে চাইছিলাম যে দুইটা বিছানার চাদর ইবনাতে পাপাকে দিয়ে ধোয়াবো। তো আজকে একটু ঘুম থেকে উঠতে উঠতে সবারই লেট হয়ে গেছে, শুক্রবার দিন না, তো সেই জন্য আর ইবনাতের পাপা প্রত্যেক দিন শুক্রবারে আর কি আগে আগে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে যায়, নামাজে আগে আগে চলে যায়, আগে আগে গিয়ে একটু ভিতরে বসে, না হলে দেখা গেছে যে একটু দেরি হয়ে গেলে কষ্ট করে বাইরে নামাজ পড়তে হয়, রোদের মধ্যে অনেক কষ্ট হয়ে যায়। তো ইবনাতে পাপা বলছে যে থাক আজকে না, কালকেও তো ছুটির দিন আছে, কালকে ধুয়ে দিব। আর হচ্ছে আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তো আজকে শুক্রবার দিন আমরা কি কি করব, রান্না করব, কি খাবো না খাবো, তো সেইগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মন চায় যে সারাক্ষণ বসে বসে আপনাদের সাথে গল্প করি, কিন্তু সারাক্ষণ কি আর আপনারা আমার গল্প শুনবেন? আপনারা তো আমার কথা শুনতে শুনতে অস্থির হয়ে যাবেন। অনেকেই হয়তো কমেন্টে বলে যে আপু তোমার কথা অনেক ভালো লাগে, কিন্তু কয়জনের, সবার তো আর ভালো লাগে না। তো ঠিক আছে, আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কি কি করি। আর হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে জাম, আর জাম নিয়ে বসছি আজকে। আজকে হচ্ছে চিন্তা করছি যে জাম ভর্তা খাবো, ঠিক না, তোমার মাথার জন্য দেখা যায় না, চিন্তা করছি যে আজকে জাম ভর্তা খাবো, কারণ হচ্ছে পুরা ইউটিউব নেট দুনিয়া কাঁপাইতেছে জামের ভর্তা, কারণ সবাই জামের ভর্তা খুব মজা করে খাইতেছে। দেখলাম যে এক একজনে এক এক রকম করে ভর্তা বানাইতেছে, খাইতেছে, তো চিন্তা করলাম আমরা বাদ যাবো কেন, আমরাও খাই। তো এটাতে পাপা কয়েকবারই জাম কিনছে, আসলে আমার জাম অতটা পছন্দ না, অতটা পছন্দ না বলতে ওই যে আস্তে আস্তে অবস্থায় খায় যে লবণ দিয়ে বা মরিচের গুঁড়া দিয়ে, ওইভাবে ইবনাতের পাপা খায়, আমি খাই না। আমি এবার একদম পিটায়া পিটায়া যে একদম নরম করে ভর্তার মতো করে খায়, ওইভাবে আমি খাই শুকনো মরিচ দিয়ে। তো এই যে জাম নিয়ে নিয়েছি, জামগুলো দেখেন অনেক বড় বড় আছে, কিন্তু এক একটা জামের সাইজ এরকম, এইটা তাও ছোট, এই যে এটা মোটামুটি বড় আছে, হ্যাঁ এই যে বিটলবণ খালি নিয়ে নিয়ে শুধু লুকায় লুকায়, বিটলবণের ইয়ে জার ওইখান থেকে লুকায় নিয়ে তারপর দেখি বারান্দায় গিয়ে লুকায় লুকায় খায়, শুধু শুধু। ইবনাত কোনো কিছুর প্রতি দুর্বল না, শুধু লবণের প্রতি আসক্ত, সে সাদা লবণ হোক মানে ওই যে প্লেন সল্ট ফ্রেশ লবণ যেটা ওইটা খাবে, বিট লবণ পাইলে তো তার আর কোনো কথাই নাই। সে লবণ এত পছন্দ করে, ছোট বাচ্চারা জানি পছন্দ করে হচ্ছে গুঁড়া দুধ, চিনি, তারপরে গুড় এই টাইপের জিনিস না, আর ও পছন্দ করে লবণ। জামের কিন্তু প্রচুর দাম, কিনতে গিয়ে পুরা ইয়ে হয়ে গেছে, বোকা হয়ে গেছে, আমি ভাবিনি এত দাম, 200 টাকা কেজি। আমি জাম অতটা পছন্দ করি না, তো ভাবছিলাম যে হয়তো কম দাম হবে, কত 80-100 টাকা কেজি হবে, কিন্তু কিনতে গিয়ে দেখি যে 200 টাকা কেজি, 250-250 টাকা করছে, অনেক বলে টোলে 200 টাকা কেজি দিছি। তবে জামগুলো ফ্রেশ আছে, 200 টাকা কেজি খারাপ না, কি আর করা, সিজনাল ফল খাইলাম। না মজা আছে জামগুলা, লবণ ছাড়াই খাওয়া যায়, অনেক মজা। ইবনাতে পাপা তুমি খাইছো বলো নাই কেন, জামগুলো তো মজা আছে। না না
জামগুলো বেশ রসালো আছে, ওরা আমার মুখ কসকস, যতই রসালো হোক জাম কসকস টাইপের, তো আমরা সবটা বানিয়ে খাবো, মরিচ লবণ ভিট লবণ সবকিছু দিয়ে একদম ঝাল ঝাল করে বানাবো। তো আমরা তিনজনই নাস্তা করে ফেলছি, তো নাস্তা করে আমি ভাবলাম যে রান্না করতে আগে আগে চলে যাই, আগে আগে রান্না করতে গেলে আসলে ভালো, কাজে একটু মানে আয় পাওয়া যায়। তো আমি আজকে রান্না করব হচ্ছে মুরগি মাংস রান্না করব, আর অল্প একটু পোলাও করব, আর পোলাওর সাথে মুরগি মাংসের সাথে পাতলা একটুখানি ডাল করব। তো এই যে মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ আগেই, আর এইদিকে হচ্ছে এই যে সকালের নাস্তা করে এই যে চা বানাইছিলাম, যে চা খাইছি সেই চায়ের পাতিল, আর হচ্ছে আমার রান্নাঘর সবসময় টুকটাক একটু গুছানোই আমি রাখার চেষ্টা করি, কারণ একা মানুষ তো যেভাবে রাখি সেভাবেই থাকে, আর আমার তো মানে অবস্থানও করার কেউ নাই, কারণ ইবনাতের পাপা আমার চেয়েও বেশি গুছানো, আমি যতটা না গুছানো তার থেকে অনেক বেশি গুছানো সে, তো সেই হিসেবে সব মিলে আমার ঘর বাড়ি আলহামদুলিল্লাহ টিপটপই রাখার চেষ্টা করি থাকেও। তো আর তাছাড়া আমি সবসময়ই রান্নাবান্না শেষে রাতের বেলাও মানে রান্নাঘরটা একদম মুছে পরিষ্কার করে যাই, সকালবেলাও আবার কিছু করার আগে হালকা একটু পরিষ্কার করে নিই, মুছামাছি করে নিই, কারণ সারা রাত যে কোনো কিছু হাঁটাচলা করতেই পারে, তাই না? যেমন তেলাপোকা তো ঢাকা শহর সবার কম বেশি সবার বাসাই জানি না, তারপরেও আর আমরা যখন আমাদের ফ্ল্যাটে ছিলাম ছয়তলায়, তো ছয়তলায় এত উপরে তেলাপোকা অত ছিল না, কিন্তু এখানে দোতলায় নামার পরে তেলাপোকাটা একটু বেশি, তারপরেও আমি সবসময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, এর জন্য আবার এসে আমার কাছ থেকে অতটা ইয়ে পায় না। এই চুলায় ডাল বসিয়ে দিছি, কারণ ওই যে পোলাওর সাথে পাতলা ডাল আবার ইবনাতের পাপা অনেক পছন্দ করে, সেই জন্য পাতলা ডাল করব। আর এখানে পোলাওর চাল নিয়ে নিছি, হাফ কেজির মতো নিছি, কারণ আমরা একবেলা বেশি পোলাও খাবো না, বারবার যদি পোলাও খাই তাহলে শরীর আবার বেশি কড়া হয়ে যাবে, এই জন্য চাল অল্প করে নিছি, এখানে হাফ কেজি আছে। তো এই চালটাকে আমি এখন ভিজিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। ভিজিয়ে ফেলছি এখন 15 মিনিটের মতো, আর কি 15 মিনিটের মতো এরকম ভিজিয়ে রাখবো না, এখন 5 মিনিট এরকম ভেজাবো, তারপরে ধুয়ে পানি ঝরাতে রেখে দেব। তো এই যে মুরগির মাংস বসিয়ে দিছি, বসিয়ে দেই নাই আর কি, কড়াই দিয়ে দিছি আর কি, রান্না করব এখন। আজকে আর মাখামাখি করে বসাই নাই, আজকে কষিয়ে রান্না করব। আর এদিকে হচ্ছে মুরগির মাংসের সাথে আমি পানি ছিলাম তখন দেখাইলাম যে আপনাদেরকে, পরে চিন্তা করলাম যে না, পায়ের স্বাদ একরকম মাংসের স্বাদ একরকম, দেখবেন যে পা রান্না করার পরে কিন্তু মানে ঝোলটা কেমন এই পিছলা পিছলা টাইপের হয়ে যায়, তো চিন্তা করলাম যে মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যাবে, পা রেখে দিছি, মাংসের সাথে রান্না করব না। আর এইদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন একটু পানি দিয়ে দিই। আদা বাটা দিলাম, এত দিব না, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ আর দিব না এখন, লাগলে পরে দেওয়া যাবে, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আর গরম মশলা এনে দিয়ে দিব এখন, আস্ত আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দাও দিছো? আচ্ছা, আমি কিন্তু গরম মশলা একসাথে দিই না, মানে একদম ফার্স্টের দিকে অল্প কিছু দিই, তারপরে আবার নামানোর দেখা গেছে 5-10 মিনিট আগে আবার কয়েক টুকরা দারচিনি, একটা এলাচ বা দুইটা এলাচ,
এরকম আর কি মিলিয়ে ছিলে দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। না হলে এই যে প্রথমের দিকে দিলাম যে এই ফ্লেভারটা মাংসের ভেতরেই ঢোকে, কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসে না অতটা। জানি না আমার যেমন মনে হইলো আমি বললাম, আপনাদের কাছে কেমন মনে হয়, হয়তো এক একজনের কাছে এক এক রকম মনে হতেই পারে। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ডাল সেদ্ধ হয়ে এই পর্যায়ে আছে, তো এখন ঘুটনি দিয়ে একটু সামান্য ঘুটে দিব। কাঁচা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা কুচি করে রাখা পেঁয়াজ, দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে ভেঙে, কারণ একদম ফালি করে দিলে আবার একটু ঝাল বেশি বের হবে, তো মাঝখান দিয়ে ভেঙে দিছি। এই যে এই চুলায় পোলাও বসিয়ে দিছি, আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখন আদা বাটা দিয়ে দিব। আমি কিন্তু পোলাওর মধ্যে সব কিছুই দিই, মানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই দিই, কিন্তু ইন্ডিয়াতে পাপা আবার শুধু আদা বাটা দিতে বলে, বলে কি এতে ফ্লেভারটা ভালো আসে। চাল, এই যে পানি ঝরিয়ে রাখছিলাম চাল দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে চালগুলোকে ভাজবো, একটু ভাজা ভাজা করবো, তেলের উপরে নাড়াচাড়া করলে হয় কি পোলাও করার পরে ঝরঝরে হয় অনেক। এখন আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, তো এই যে পোলাওটার এই অবস্থা। এখন নেড়ে চেড়ে দেখি, একদম পারফেক্ট। আসলে ননস্টিকের কোনো কিছুতে পোলাও করলে হয় কি পোলাওটা একদম ঝরঝরে হয় আর লেগে যায় না। এখন একটু ঘি দিয়ে 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। ঘি খুব বেশি দিব না, 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। এই ঘিটাও ভালো আছে, এটা আমার বানানো ঘি না, এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা ঘি। ঘিয়ের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এটা হচ্ছে 1200 টাকা কেজি নিছে, 1000 টাকা কেজিও আছে। একটু নেড়ে ছেড়ে দিব। একটা রান্না আজকে শিখছি। খেলে মজা নাই, হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। হাত দিয়ে খাও, খাও খাও, হাত দিয়ে খাও। তরকারি কি ঝাল হয়েছে ইবনাতে বাবা? চলে খাওয়া যায়। ক্যামেরার মধ্যে দেখা যায় যে আমরা বাম হাতে খাইতেছি, তাই না?
এটা ডান হাত তুমি ছিল আমি জন্য হ্যাঁ তুমি শুয়েছিল এটা খুব খুব একটা ইয়ে হ্যাঁ হ্যাঁ তুমি ওই যে শুয়েছিল যে এর জন্য নামাজ করে এসে ইবনাতে পাপা আসলে রোদ দিয়ে আসছে না ঘামে অস্থির হয়ে গিয়েছিল গরমে একটু শুয়েছিল এর জন্য একটু চেহারা ফুলা ফুলা লাগতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম